আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বকু আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ উম ওজাফর বিন মহসিন জালিয়াতিতে আবারও দোরা খেলেন ভিডিও পাঠিয়েছেন কোমলগঞ্জ থেকে মুহাম্মদ আব্দুল কাইয়ুম আসুন প্রথমে আমরা মুজাফর বিন মহসিনের বক্তব্য শুনি

শাম আবল তিনি বলছেন রোম সীমান্ত আজারবাইজান সিরিয়া এবং মধ্য তীর্গিস্তানের এলাকাগুলি প্রত্যেকটাই ছিল কোরআন সুন্নার অনুসরণে আহলে হাদিস অধিবাসী এরপরে বলছেন وکাযালিকা আফ্রিকা ও আন্দালুস وكل শুধু তাই নয় আফ্রিকা মহাদেশ এবং স্পেন সহ ভূমধ্য সাগরের উপকূলবর্তী যত দেশ ছিল সমস্ত দেশের অধিবাসী ছিল আহলে হাদিস তারপরে দিন আবার বলছেন শুধু তাই নয় তো পার্থক্য হলো এটা তথ্য বেশি পেশ করতে গেলে মনে হয় যাচ্ছে তবে চীন এবং তুর্কে ছিল দুইটা জামাত একটি জামাতের নাম হল আর একটি ছিল একটা ছিল নৌ অনুসারে আবু হানিফা চারশো উনত্রিশ রিপোর্ট এটা বলছেন আপনারা গ্রন্থগুলো দেখে নিতে পারেন এবার মানুষ কষ্ট হয় তখন যখন এক শ্রেণীর মানুষ বলতে থাকেন যে আহলে হাদিস এই নামটির জন্ম হয়েছে উপমহাদেশে আমি বলি যে আপনি স্বপ্ন ঘুমান আর মূর্খের রাজ্যে আপনি হাবুডুবু খান জীবনে জ্ঞান পাবেন না আপনি এগুলো চোখে পড়ে না এত বড় বড় গ্রন্থ বললাম বেদাতিরা যারা আহলে হাদিসদেরকে গালি দেয় তাদের কাছে শয়তানের রচিত

মুজাফর বিন মসিন তিনি যেভাবে পড়লেন অনুবাদ করলেন এগুলি এখানে আছে এটা তিনি পড়েন নাই এই লাইনটা পড়েন নাই এটা হচ্ছে চ্যাপ্টারের নাম আল আসল ফি তাহলাহ মূল চ্যাপ্টারটাই হলো আমরা পরবর্তীতে আর আগের থেকে আসবো আমরা প্রথমে এখানে কি বলেছেন আমরা দেখি إخن <applause> تجي في ثغور الروم والجزيرة وثغور الشام وثغور أذربيجان وباب الأبواب كلهم على مذهب أهل الحديث من أهل السنة. تجي ثغور الروم والجزيرة تاهو بيكن والجزيرة وثغور الشام وثغور أذربيجان وباب الأبواب তিনি বাবিল কুল্লুহুম মিন মিন হাদিস এখানে মূলত তিনি এই ফিটাকে বাদ দিয়েছেন ফি সুগুর রুম তিনি সুগুরুর রুম দিয়ে শুরু করেছেন আর যতটুকু আমার মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে এই আলাকে তিনি চেঞ্জ করেছেন মিন দিয়ে প্রথমত ওনার অনুবাদ আপনারা শুনেছেন এখানে দেওয়া আছে রুম রুম সীমান্ত রোম সীমান্ত আজারবাইজান সিরিয়া এবং মধ্য তুর্কিস্তানের এলাকাগুলির প্রত্যেকটাই ছিল কোরআন সুন্নার অনুসরণে আহলে হাদিস অধিবাসী এটা ওনার অনুবাদ এরপরে তিনি পড়েছেন ওয়াকালী কাসুগুর আফ্রিকিয়া ওয়ান্দালুস দালুস ওয়াকুল্লু ই বাহরিল মাগরিব يكنوا هو كذلك صغور افريقيه واندلس وكل, وكل ثغر وكل ثغر وراء وكل ثغر وراء بحر المغرب وراء بحر المغرب اهله من اصحاب الحديث ان بعدني قرات ان افريكا محادث एवं स्पेन सहबो मध सागरের উপকূলবর্তী যত দেশ ছিল সমস্ত দেশের আদিবাসী ছিল اهل الحديث এরপরে চীন এবং তুরস্ক ছিল দুইটা জামাত একটা জামাতের নাম হলো শাফি আর আরেকটি জামাত ছিল আবু হানিফার অনুসারে এরপরে তিনি অনুরোধ করেছেন আপনারা গ্রন্থগুলো দেখে নিতে পারেন আমরা দেখার জন্য গ্রন্থটা খুলে হতবাক হয়েছে অবাক হয়েছে কিতাবের সাথে উনি যে কোট করলেন যে অনুবাদ করলেন কোথায় কিতাব আর কোথায় ওনার অনুবাদ লজ্জা হয় লজ্জা হয় যে মানুষ জেনে শুনে কিভাবে এত খেয়ানত করে আসুন আমরা দেখি খেয়ানতটা কি হলো প্রথমটাই হলো সুগুর এই সুগুর শব্দটা বুঝতে হবে এই সুগুর এখানে বারবার এসেছে এই চ্যাপ্টারটাই হলো সুগুরের চ্যাপ্টার ফি তাহি আহলি সুন্না আহলি সুগুর সুগুর যারা তারা আহলে সুন্নাত এটা প্রমাণ করছেন তিনি এই ইমাম প্রমাণ করছেন যে সুগুর এর অধিবাসী যারা তারাও আহলুসুন্না এটা প্রমাণ করছেন সুগুর শব্দটা আমাদেরকে বুঝতে হবে দেখুন গতবার এসেছে সুগুর রুমি ওয়াল জাজিরা ওয়া সুগুর ইসাম ওয়া সুগুর আজর বাইজান এরপরে আবার و واندلس وكل صغر সুতরাং এরপরে وكذلك ثغور اليمن ابر اما ثغور اهل ما وراء النهر في وجوه الترك والصين فهم فريقان এই বারবার صغور শব্দটি أما আমাদেরকে প্রথমেই এই صغور শব্দের অর্থটা বুঝতে معجم المعاني معجم عربي عربي إخنات. ثغر الجمع ثغور الثغر الفرجه في الجبل ونحوه الفرجه في الجبل ونحوه الثغر الفم الثغر الاسنان الثغر الموضع يخاف هجوم العدو منه ومنه سميت المدينه على شاطئ, شاطئ البحر ثغرا আলফরোজা খোলা জায়গা মুখ ফিল জাবাল পাহাড় পাহাড়ের মুখে পাহাড়ের মধ্যে যে মুখটা থাকে অর্থাৎ গুহায় গুহায় অধিবাসী যারা তাদের কথা এখানে আহলু সুগর যারা পাহাড়ে গুহায় অধিবা অধিবাসী যারা যা অথবা পাহাড় পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তাদেরকে আহলু সুগুর বলা হয় আর একটা বলা হয় যারা সাগর তীরে আলা ইলবাহ যারা সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন যেখান থেকে মাউদা ইউকাফ হুজুমুল আদৌ মিন্নু যেখান থেকে দুশ্মনের আক্রমণের আশঙ্কা করা হয় সেটাকেও সাগর বলা হয় ফিলফেখহি মাকায় আনুন ইয়াফ সুলুবাই মানাউ তুকিল মুসলিম ইনবাল কাফিরিন ফেখার ভাষায় এমন একটা জায়গা যে জায়গাটা মুসলমান এবং কাফিরদের অবস্থানের মধ্যখানে কাফিরদের বসবাস মুসলমানদের বসবাসের মধ্যখানে যে জায়গাটা সেটাকে ফেখের ভাষায় সাগরুন বলা হয় আসুন আমরা বেক করি তাইলে এখানে কি অত দাঁড়ালো সুগুর যারা যারা পাহাড়ের গুহায় বাস করতেন বা পাহাড়ি এলাকায় পাহাড়ে বাস করতেন অথবা সাগরের এলাকায় বসবাস করতেন তারাও আহলু সুন্না এটা প্রমাণ করার জন্য ইমাম এই ইমাম এখানে চ্যাপ্টার করেছেন সুগুরের অধিবাসী যারা সুগুরের অধিবাসী যারা তারাও সুন্না এই কথাটা তিনি প্রমাণ করছেন আসুন এরপর এখানে আসি রুম এবং জাজিরার পাহাড়ের গুহার অধিবাসী যারা অথবা পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন তারা এবং পাহাড়ি এলাকায় বা সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তারা ও সুগুর এবং আজহরঈজানের পাহাড়ে গুহায় যারা বসবাস করতেন ওই সময় পাহাড়ি এলাকায় বসবাস করতেন ওবাবিল আবু আবুল আোয়াবে যারা বসবাস করতেন কুল্লুহুম তারা সবাই আলা মজহাবি আহলিল হাদিস মিন আহলিস তারা সকলেই ছিলেন আহলুল হাদিস মজহবের উপরে এবং তারা আহলুসন্না তারা আহলুসুন্নাতের মধ্যেই ছিলেন মিন আহলি সুন্না তারাও সুন্নাতের অংশ এবং তারা ছিলেন মজহাবে আহলিল হাদিসের উপরে তারা আহলুল হাদিস অধিবাসী এটা না তিনি এখানে কি বললেন রোম সীমান্ত আজারবাইজান সিরিয়া এবং মধ্য তুর্কিস্তানের এলাকাগুলির প্রত্যেকটাই ছিল কোরান সুন্নার অনুসরণে আহলে হাদিস অধিবাসী এখানে কোরান কোরানের কোনো শব্দই তো এখানে নাই কোরান শব্দটাই তো এখানে নাই এখানে কি বলা হয়েছে মূলত যে ওই পাহাড়ি এলাকাগুলোতে অথবা সাগর তীরবর্তী এলাকাগুলোতে যারা ছিলেন তারা ছিলেন আহলুল হাদিস মাজহাবের অনুসারী আহলুল হাদিস বলতে কারা ইমাম নিজই আগে বুঝিয়েছেন আমরা ডিটেইলসে আসব প্রথমত এখানে বলা হলো তারা আহলুল হাদিস আদিবাসী ছিলেন এটা নয় बिल्कुल এই কথা নয় তারা আহলুল হাদিস মাযহাবের অনুসারী ছিলেন এই কথা এখানে খেয়ানত। তারা আহল হাদিস আদিবাসী ছিলেন এই কথা কিতাবে নয় কিতাবে أو يبحر إلى ك areas جارات سلّن شعور تيروبوتي أهل الحديث مذهبير أنو شرير سلّن الحديث مذهب جادير جا تراو أهل الصنّة وكذلك ثغور أفريقيا وأندلس وكل ثغر وراء بحر المغرب أهله من الصعب الحديث أنو باب أفريقيا بحر إلى كاجرات আন্দেলু স্পেনের পাহাড়ি এলাকায় যারা থাকতেন এবং মরক্কো সাগরের পিছনে মরক্কো সাগরের ওই পারে যারা থাকতেন তারাও অধিবাসী যারা তারাও মিন আসহাবিল হাদিস তারা আসহাবুল হাদিসের মধ্য থেকে ছিলেন

তুর্ক আর চায়নার ওই পাহাড়ি এলাকায় যারা ওই গুহার ওই এলাকায় যারা বসবাস করতেন তারা দুই বাগে বিভক্ত চলেন কেউ শাহফি কেউ হানাফি তবে এই সকলেই এখানে যারা আছেন এখানে সে শেষ হচ্ছে এই সকলেই এই পাহাড়ের অধিবাসী যারা ছিলেন তারা মজহব আহল হাদিসের উপরে ও মজহব আহল হাদিসের অনুসারী ছিলেন আর সাফেই হানাফি ছিলেন কুল্লুহুম yal'anun al-qadariya wa আহলাল al-ahwa এই কিতাব পড়লে দেখবেন আগে থেকে আহলুল আহওয়া যারা যারা মন মতো কথা বলে অপব্যাখ্যা করে কোরআনের অপব্যাখ্যা করে ইচ্ছা মতো যারা চলে মন মিজাজ মতো যারা চলে তাদের বিরোধিতায় এই কয়েকটি চাপ চাপটার এখানে বলা হচ্ছে এরা সকলে আহলুসন জামায়াতের আর সকলেই লানত দিতেন কাদারিয়া গোষ্ঠীকে ও আহলাল আহওয়া আল আহরুল আহওয়া যারা যারা তাদের মন মতো চলে কোনো বিধি বিধানের দ্বার দ্বারে না তাদের সকলকেই যারা তাদের মন মতো বিধান বানায় আনে কোরআনের উপবেক্ষা করে হাদিসের উপবেক্ষা করে যেটা আমরা দেখাইলাম যে কোরআনের উপবেক্ষা কারা করে তাই তাই থেকে তাই বিল ইনায়াতি ওজুবুর আরও কত আছে

আন্দালুস স্পেনের পাহাড়ি এলাকা এবং বাহারুল ওই পারের পাহাড়ি এলাকায় যারা বসবাস করতেন তারাও আহরুল হাদিস মাঝধাবের অনুসারী ছিলেন তিনি কি বলেন আফ্রিকা মহাদেশ স্পেন সহ বুমধ্য সাগরের উপকূল উপকূলবর্তী যত দেশ ছিল সমস্ত দেশের অধিবাসী ছিল আহরুল হাদিস কোথায় কিতাব আর কোথায় অনুপাত আফ্রিকা মহাদেশের আফ্রিকার পাহাড়ি এলাকায় যারা ছিল গোহায় যারা বসবাস তারা আর বাহরুল মারিবের ওই পারে যারা আছেন ওই পারের পাহাড়ি এলাকায় যারা আছেন তারাও আহরুল হাদিস মাঝহের অনুসারী ছিলেন এই হলো কথা তিনি বলে দিলেন আফ্রিকা মহাদেশ এবং স্পেন সহ ভূ মধ্য সাগরের উপকূলবর্তী যত দেশ ছিল সমস্ত দেশের অধিবাসী আর ছোট্ট দুইটা এলাকা চীন আর ছিল দুইটা জামাত বিষয় এখানে এটা নয় চীন আর তুর্কির ওই পাহাড়ি এলাকায় যারা ছিল এখানে শুধু পাহাড়িদের কথা হচ্ছে এখানে অন্যান্য এলাকার কথা নয় সারা দেশের কথা নয় আহলি সুগুর হচ্ছে অধিবাসী যারা কিতাবের পর কিতাব জালিয়াতি করে যারা সহিদ কথা বলে জাল হাদিস মানুষের সামনে পেশ করে যারা হাদিসের বিরুদ্ধে মানুষকে আমল করতে বাধ্য করে যারা কোরআন শরীফের উপভেখ্যা করে প্রমাণ কি আরো দেওয়া লাগবে এতগুলি পাওয়ার পরেও যদি কোন অন্ধ ছাড়া অন্ধ বক্ত মুকাল্লির ছাড়া কেউ এদেরকে আর বিশ্বাস করতে পারে না আসুন আমরা এখন মূল কিতাবটা দেখে আমি যা বললাম দেখেন এ হচ্ছে কিতাব كتاب أصول الدين تأليف الإمام الأستاذ أبي منصور عبد القاهر بن طاهر التميمي البغدادي المتوفى سنة 429 آه تشت أنت شزريد ونرفاته تني مذهبا شافعي تني شافعي مذهب إمام كتاب এই কিতাবের মধ্যে هذا كتاب ذكرنا فيه خمسة عشر أصلاً من أصول الدين وشرحنا كل أصل منها بخمسة عشرة مسألة من مسائل العدل والتوحيد. الكتاب المدفون روتر تابترات سى. بريتره تاب تابتره أرو بوندرتا وبو تابترات سى. إيش يروح ذكر الأصول الخمسة عشر. الأصل الأول، الثاني، الثالث. الرابع الخامس السادس السابع الثامن التاسع العاشر الحادي عشر الثاني عشر الثالث عشر الرابع عشر الأصل الرابع عشر في معرفة أحكام العلماء والأئمة. Chapter Chapter في معرفة أحكام العلماء والأئمة. ইমাম এবং ওলামায়ে কেরামের আহকামের পরিচিতি এরপরে এখানে এই দহন শুরু হয়েছে এটা হলো পেজ টু আল আসল আসার মিন উসুল ইহাদ আল কিতাব ফি বাইয়ান আহকাম ইল ওলামা ইউ আল আহ্মা এর অধীনে পনেরোটা উপ আছে এই প্রথমটা আলমাস আলাতুল উলা মিনহাদ আল আসল

رابع چان نمبر من هذا الاصل في تفضيل الانبياء على الاولياء چان نمبر چپٹر ہلو اولیاء کرام رو پورے انبیاء کرام رو فضلت 298 اکھنے پاس نمبر من هذا الاصل في معرفة مراتب الصحابة رضوان الله تعالی عليهم صحابہ کرام رو مراتب ایر اه پورے اه 304 سو نمبر المسئلہ تو آه، سوي مسألة من هذا الأصل شو دوش دو شو الدائر مسألة هلو في بيان الأفضل من الصحابة صحابة كرام المدة كرا أفضل إربرا المسألة السابعة شات نمبر مسألة من هذا الأصل شو تردو شابتر في بيان مراتب التابعين تابعين در مراتب البيان إربرا خانة من هذا الأصل في تفضيل مراتب النساء مهلا در مراتب فضيلة شمبر এখানে المسألة التاسعة নয় نمبر مسألة من هذا الأصل في فضل عائشة وفاطمة المسألة العاشرة 10 في ترتيب أئمة الدين في علم الكلام. دينر أئمة كلام الترتيب علم الكلام شاسرة كلام شاسرة. إير بوريق. إحنا نمبر مسألة. من هذا الأصل في ترتيب أئمة الفقه من أهل السنة والجماعة فقه إمام در ترتيب أهل السنة والجماعة در فقه إمام در تدر ترتيب إخانة چار إمام الرقوطة آتشه شاف مالك آتشه شافي آتشه أحمد بن حنبل آتشه كان أبو حنيفة مراتب في ترتيب أئمة الفقه من أهل السنة والجماعة فقه أئمة جرى ترى أهل السنة والجماعة بوري مسألة الثانية عشر بارونمبر مسألة هلو من هذا الأصل في ترتيب أئمة الحديث والإسناد إما حديث ابن إسناد إمام جرى تأدير ترتيب. يتكلم له بارونمبر 3 14 بر عشرة من هذا الأصل في ترتيب أئمة التصوف والإرشاد، تصوف التصوف الإمام شو التصوف الإمام ابن مرشدين جرا তসৌফ মুর্শিদ যারা তসৌফ আর ইরশাদের ইশারা সরি ইশারা এর ইমাম যারা তাদের তরতী এখানের মধ্যে অনেক আউলিয়া গ্রামের নাম আছে দেখুন আবু ইয়াজিদ আলস্ত ইস্তামীও আছে সর্বশেষ আছে মাফি হিহাহিদ হওয়া তাদের মধ্যে কেউ আহুলুল হাওয়াত ছিলেন না বালকুল লুহু মিন আহলি সুন্না সকলেই ছিলেন মিন আহলু সুন্না এ মুতো সউইফিন পীর মা যারা বুজুর্গান যারা সকলেই আহুলসুনতুল জামাত ছিলেন নাম গুলো এখানে আছা ওলা আমিনহম ইব্রাহিম ইমরা আদ وابراهيم ابن سعيد العلوي، صاحب الكرامات، وابراهيم الخواص وابراهيم ابن شيبان، وابو سليمان الداراني، واحمد بن ابي الحواري، واحمد بن عاصم الانطاكي، وابو سعيد احمد بن عيسى الخراز، والفضيل بن عياض، والجنيد، وابو الحسين النوري، ونوري وابو القاسم الحكيم، وبشر الحافي، وادريس بن يحيى الخولاني، وبنان الحمال، وذنون المصري، وسري السقطي، وابو تراب النخشي، إلى اخر هؤلاء. আবু ইয়াজিদ আল ইসলাম মিন আহলে সুন্না কুল্লুহম মিন আহলে সুন্না ধন্যবাদ মুজাফর বিন মুহসিন কি বলার কারণে আমরা এই ব্রাহ্মণ হতে পারলাম যে এই কিতাবের মধ্যেও মুতাসাউফিন পীর মুর্শিদিন যারা আছেন তাদের কথা আছে এবং তারা কুল্লুহু মিন আহলে সুন্না সিওয়া সালাসা তিন জন ছাড়া এখানে তিন জনের নাম আছে এরপরে আল মাসআলাতুর রাবিআ

দলি এটাই প্রমাণ করে এত লম্বা আলোচনার পরে প্রমাণ করে যে দিনের যত জামি আইম মাতে দিন ভি জামি এল আলম এলমের যত শাখা প্রশাখা আছে সব শাখার ইমাম যারা সকলেই আহলু সুন্নাবাল জামাতের সকলেই আহলু সুন্নার ইমাম বাইরের কেউ না সবাই আহলু সুন্নার ইমাম এরপরে আসুন আগের আলোচনায় আপনাদের সামনে আমরা আগে পেশ করেছি ইমামদের মধ্য থেকে ফেকের ইমাম এখানে আছেন ইমাম তিবাদামা আর এখানে আছেন হাদিসের ইমাম আর এখানে এসে আহলু সুগুর যারা আহলুস যারা ওই পাহাড়ের গুহায় পাহাড়ি এলাকায় সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের কথা বলছেন আগে তো সারা দুনিয়া সবার কথা বলে দিলেন যে ইমাম বলতে যারা আছেন এই উম্মতের ইমাম বলতে যারা আছেন সকলেই আহলু সুন্নতের ইমাম এরপরে বলছেন এখানে যে আহলুস ওই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এই পাহাড়ে কয়েকজন ওই পাহাড়ে কয়েকজন পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন তাদের সম্পর্কে বলছেন যে এই পাহাড়ি এলাকাগুলো যারা বসবাস করেন তাদের মধ্যে এই যাদের কথা বললেন তারা আহলুল হাদিস মাঝহের অনুসারী আহলুল হাদিস মানে মহাদ্দ আগে আলোচনা করেছেন ওই মহাদ্দ আহলুল হাদিস যারা তাদের অনুসারী ছিল এই পাহাড়ি এলাকায় যারা বসবাস করেন এই এই পাহাড়ি এলাকায় যারা আছে যাদের কথা বলা হলো আর শেষে এসে বলা হলো এই পাহাড়ি এলাকা অর্থাৎ মা বরা আন্নাহার এখানে তুর্ক এবং চায়নার ওইসব এলাকায় পাহাড়ি এলাকায় সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন এরা ছিলেন ফেরখি মজাহবের ইমামদের অনুসারী দুই ইমামকে অনুসরণ করা হতো ওইসব এলাকায় ইমাম সাহাফিকে অথবা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহীকে অনুসরণ করা হতো আর বাকি এখানে যারা ওই পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে যারা বসবাস করতেন তারা সকলে আহরুল হাদিস মাজহবের অনুসারী ছিলেন মুহাদ্দিসিনদের যে মাজহাব মোহাদিস যারা মুস্তাহিদিন তাদেরকে অনুসরণ করতেন এই হলো মূল কথাটা সর্বশেষ বললেন ওয়াকুল্লুহুম ইয়ালআনুন আল কদারিয়্যাত ওয়া আহলুল আহওয়া এবং সকলে কাদারিয়া গোষ্ঠী যারা তাদেরকে এবং আহলুল আহওয়া যারা তাদেরকে সকলেই লানত দিতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিতাবে হলো আলা মাযহাবি আহলে হাদিস তিনি এটাকে মিন মাযহাবি আহলে হাদিস বানায়া দিলেন এটা কি করে হয় মুহাম্মাদুন মনে করে একটা নাম বললাম মুহাম্মা বা জাইদুন মিন মাজহাবি আহ হাদিস এই এবার ওটাই ঠিক না মিন মাজহাবি আহ হাদিস হয় না হবে জাইদুন আলা মাজহাবি আহারের হাদিস জাইদ আহরুল হাদিস মাজহাবের অনুসারী এখানে এই কথাটা বলা হলো ওই পাহাড়ি এলাকায় মহাদেশ মহাদেশ না যত দেশ সব দেশ না ওই পাহাড়ি এলাকায় গুহায় বিক্ষিপ্ত যারা বসবাস করতেন সাগরে তীরবর্তী এলাকায় বিক্ষিপ্ত ভাবে যারা বসবাস করতেন তাদের মধ্যে উপরে যাদের কথা বলা হলো এরা আহরুল হাদিস মাঝাবের অনুসারী ছিলেন সেটা মাঝহাব হাদিসের ইমাম যারা তাদেরকে তারা অনুসরণ করতেন আর বাকি দুইটা এলাকায় চীন আর তুর্কির বিরাট এলাকায় এসব এলাকায় যারা বসবাস করতেন পাহাড়ি এলাকায় তাদের মধ্যে অনুসরণ ছিল ফেকি মজহবের দুই ইমাম আবু হানিফ আর ইমাম সাফেদ মূলত এখানে ওই পাহাড়ি পার্বত্য অঞ্চলের আলোচনা হচ্ছে নতুবা এখানে এই রাগ কোথায় আর এখানে সুগুরের আলোচনা এখানে তো বলা হয় নাই আহালুর রোম ওয়াহালুল ওয়া হালুর শ্যাম ওয়াহালু আজিরবাইজান ওয়া হালু বাবিনাব কুল্ল হুম বলা হচ্ছে ওই পাহাড়ি পার্বত্য অঞ্চলে পাহাড়ি এলাকায় যারা বসবাস করতেন তাদের মধ্য থেকে ওইসব এলাকায়

আফসুস হয় যে কিতাবের খেয়ানত করে। খানহে হাদিসের কথা বলে জাল আর দেয়া কোরআন শরীফ কোরআন শরীফের অপব্যা দাবি করে কোন মানুষ এরপরে আবার সোহেদ আখিদার প্রচারকারী হয়ে যায় যদি আহলুল হাদিস পাইলেই এই ভারত মঙ্গলাদেশের আহলুল হাদিসকে বুঝতে হয় হ্যাঁ অবশ্যই আহলুল হাদিস নামে যে সংগঠন হয়েছে হারাকা জামেয়াদ যেটা হয়েছে সেটা অবশ্যই ভারত মহাদেশে হয়েছে আগের কোন কিতাবের মধ্যে আহরুল হাদিস বলতে কোন সংগঠন কোন জনগোষ্ঠীকে বোঝানো হয় নাই বোঝানো হয়েছে হাদিসের ইমামদেরকে এবং তাদেরকে কিছু মানুষ অনুসরণ করতেন সেটাকে মজাহাব আহরুল হাদিস বলা হতো আর একটা হচ্ছে মাজহাব মাহাহিবুল আইমাতুল ফেক আইমাতুল হাদিস আর আহমাতুল ফেক যদি কোথাও আহরুল হাদিস পাইলেই এটা হয়ে যায় যে ওই বাংলাদেশের বাংলাদেশের সবাই অমুক তমুক সবাই এই আহরুল হাদিস তাইলে আমরা হানাফি আমাদের ইমামের নাম আবু হানিফা কোরআন শরীফে আছে হানিফা ইব্রাহিম আলাইসালাম হানিফা আমাদের ইমাম আবু হানিফা আমরা হানাফি হানিফা থেকে হানাফ আমরা আমাদের কোথাও কোরআন শরীফে আছে যদি কিতাবে এই আহলুল হাদিস বলতে বাংলাদেশের ওই যদু হদু মধু অমুক তমুক সকলে এই হারুল হাদিস হয়ে থাকে তাইলে হানিফা কোরআন শরীফে তো আছে তাই যদি তাই হতে পারে তাইলে হানিফা আমরা হানাফি হতে পারি না কেন এটা নয় এটা ঠিক নয় কিন্তু আমি বলছি তাদের ভাষায় তারা যেভাবে কথা বলে আহুল হাদিস পাইলেই এই তাদের আহলুল হাদিস এই যদি হয় তাই পাইলে যদি তাই হয় কোরআন শরীফ একটা খেলা শুরু হয়েছে কোরআন শরীফে তাই এরপরেও তারা তাদের মানুষ কোন কথা নাই কেউ ইলমে গায়েব দাবি করে কে আমতে দিন তারিখ দিয়া দেয় একশো বছর বা অল্প কিছু যোগ করা যায় কত করে একশো বছর বা অল্প কিছু নিজের চুকে দেখে জানলে তালাক আর আর কাজী তাই বাবা কাজী শাহ যদি জানে তাইলে এই হচ্ছে তাদের মজহাব কিতাবের মধ্যে যে আহরুল হাদিস মাঝাব এখানে আহরুল হাদিস মা কথা বলা হয়েছে আলা আলাহাবি আহরুল হাদিস মিন আহলুল হাদিস নয় মিন মজাবি আহল হাদিস নয় আলা মজাবি আহল হাদিস ওই পার্বত্য অঞ্চলে যারা বসবাস করতেন সাগর তীরবর্তী এলাকায় যারা বসবাস করতেন তারা আহরুল হাদিস মজহাবের অনুসারী ছিলেন ইমা হাদিসের ইমামদেরকে তারা অনুসরণ করতেন আর অন্যান্য এলাকায় ফেখার ইমামদেরকে মানুষ অনুসরণ করতেন দুইজনের নাম আসলো ইমাম সাফি এবং ইমাম আবু হানিফা আরও আছে ইমাম মালিক মালিক রহমতুল্লাহ আলহী ওনাকে সেখানে অনুসরণ করা হতো অনুসরণ করা হতো এই এখানে তো শুধু দুনিয়ার আলোচনা নয় এখানে শুধু আহলু সুগোর যারা তাদের আলোচনা যারা ওই পার্বত্য পাহাড়ি এলাকায় যারা বসবাস করতেন আর মূল বিষয়টাই হলো যে এই কথা প্রমাণ করা এই দুনিয়ায় আহলু এর বাইরে কোনো মামি নাই সকলেই আহলু সুন্না এবং তাদেরকে অনুসরণ করবেন ইম্মা হাদিসের ইমাম যারা তাদেরকে অনুসরণ করবে অথবা ফেকার ইমাম যারা তাদেরকে অনুসরণ করা হবে সকলেই আহলুর সুন্ন বল জামা মুতাস যারা আছেন তারাও আহলুর বল জামা। এই কথাটা এই চ্যাপ্টারে বলা হয়েছে এই দেখুন অফিহাদা দা আলাহ আর না জ্যামিয়া দিন ফি জামিল মিনা হালুর সুন্না অনুরোধ করব। কেউ যদি সহিয়া দোষের উপর আমল করতে চান এটা দোষের কিছু নয় কিন্তু যারা এই জালিয়াত যারা করেন কিতাবের পর কিতাব যারা জালিয়াতি করে যারা সহি জাল হাদিস দেয় জয়ব হাদিস দেয় যারা কোরআন শরীফের উপব্যা তাই কোরআন শরীফে তালাশ করে এদেরকে যদি কেউ অনুসরণ করেন যদি আপনারা মনে করেন যে তারা আপনাদেরকে হাদিস দিতে পারবেন আপনারা ফ্রি আমরা মনে করি না যে এই শ্রেণীর মানুষ যারা তারা যারা কোরআন শরীফের আয়াত কোথায় শেষ হয় কোথায় শুরু এটা জানে না যারা একের পর এক জাল হাদিস বলে ভুল স্বীকার করে ভুল স্বীকার করতে যায় ভুল করে এই হাদিস কোনো সনদি নাই এই হাদিস নাই ফ্যাক্টরি সাপ্লাই এটা কোনো হাদিসই না কিন্তু বলে দিল এটা হাদিস নাকি সহি আমি এই কারণে বলি যে এই হাদিসটা হলো বিশুদ্ধতম সনদ জঘন্যতম জালিয়াতি কারণ এই হাদিস যিনি বয়ান করতেছেন তার বাসায় আমরা তার মুখে আমরা শুনতেছি সুতরাং এটা হাদিস ভুল হওয়ার এই সনদ দয় হওয়ার কোনো প্রশ্নই আসে না যিনি হাদিস বলতেছেন তার মুখে আমরা শুনতেছি সনদ বিশুদ্ধতম সনদ আর জঘন্যতম মিথ্যাচার এই হাদিসের কোনো সনদই নাই এদেরকে অনুসরণ করে যদি কেউ সহি হাদিস পাওয়ার আশা করেন ভুল হবে আসসালামু আলাইকুম রহমত